দর্শক সকলকে স্বাগত জানাই ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের আজকের যে গণসংযোগ কর্মসূচি সেই গণসংযোগ কর্মসূচিতে নুরুল হক নূর তিনি কিন্তু লিফলেট বিতরণের কার্যক্রমে নেমেছেন তার সঙ্গে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শান্তিনগর থেকে মালিবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং লিফলেট হাতে নিয়ে তারা কিন্তু লিফলেট বিতরণের কার্যক্রমে নেমেছেন এবং তাদেরকে হাত নাড়িয়ে যারা সিকিউরিটি গার্ড বিভিন্ন বিল্ডিংয়ের বিভিন্ন অফিস অফিসের তারা কিন্তু তাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে এবং নুরুল হক নূর কিন্তু এখন সড়ক থেকে উঠে ফুটপাতে উঠে তাই তিনি কিন্তু এখন সিকিউরিটি গার্ডরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন উৎসাহ দিচ্ছেন গণধিকার পরিষদকে বলছেন আমরা যাবো না আমরা যাবো না এভাবে কিন্তু অনেক সিকিউরিটি গার্ডকে আমরা দেখছি যে তারা আসলে বলছেন লিফলেট তাদের হাতে পৌঁছে দেওয়ার পরপরই আবেদন জানাচ্ছেন সকলকে যাতে এই নির্বাচনে তারা বর্জন করে এবং ভোট দিতে না যায় সেজন্য কিন্তু একদম কাছাকাছি গিয়ে জনগণের কাছাকাছি গিয়ে তিনি কিন্তু বলছেন যে আসলে ভোট দিতে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন বিভিন্ন সাধারণ মানুষকে